আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কীভাবে সঠিক নিয়মে হাতা লাগাবেন তো আজকের ভিডিওটা দেখলে আরও অন্য ভিডিও দেখতে হবে না যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো প্রথমে হাতা নিচের সেলাই করে নিতে হবে এখানে কিন্তু দুটা সেলাই ফলে একটা পরে একটা নিচে প্রথমে কিন্তু আপনারা সঠিক নিয়মে হাতাটা কেটে নেবেন তো এখন আমি দুটা বাস করে দিলাম সমান করে বাসটা দেওয়ার পরে এখানে আমি হাতার মোহরিটা নিছি হলো সাড়ে পাঁচ ইঞ্চি থেকে দুশোটা বেশি ঠিক আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু হয় ওই প্রয়োজন মতোই নেবেন এরপর এভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি এটা আড়িয়ে করে দিলে হবে আর না দিলেও কোনো সমস্যা নেই আপনি হাতার এই যে মাপটা নেবেন এখানে মাপটা নিয়ে তারপর সেলাই করে নেবেন ঠিক আছে তো আমি যেভাবে দৌড়ছি ওইভাবে দৌড়বেন কেনে কেনে কিন্তু মাপটা নেবেন না কেনে কেনে আপনি যদি মাপটা নেন তাহলে কিন্তু হাতার কাপড়টা ছোটো হয়ে যাবে পরে আর না হয় বড়ো হয়ে যাবে এভাবে করে সমান করে বসে তারপর এখানে একটা চিহ্ন দিয়ে দেবেন ঠিক আছে এভাবে করে টেনে কেনে মাপটা নেবেন না একদম আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে সমান করে দৌড়বে মাপটা এরপর এই যে আমি যেখানে দাগ দিচ্ছি ওইখানে কিন্তু দাগটা আছে এখন সেলাই করে নেব আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন তো আমি এখন হাতারটি সোজা করে নিলাম ঠিক আছে এই যে লক্ষ্য করুন এটা কিন্তু উল্টো সাইডটা আছে উল্টো সাইড কিন্তু জামার কাপড়টা থাকবে আর হাতার কাপড়টা সোজা সাইডে থাকবে এরপর বগলের সাইডটা ধরবেন এই যে এটা কিন্তু বগলের সাইডটা এভাবে করে ধরবেন এরপর এই যে জামার বগলের এখানে ধরবেন এখানে ঠিক আছে এই যে দুইটা সাইড এভাবে করে সমান করে দৌড়বেন হাতে লাগানো একেবারে সোজা যদি ভিডিওটি মনোরোগ সহকারে দেখেন দেখবেন খুব সহজে আপনি পারবেন যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলেও পারবেন এই যে এটা কিন্তু বগলের সাইডটা এইভাবে করে প্রথম একটা বাস দিলাম তারপর আরেকটা বাস দিলাম ঠিক এখনই আমি এখানেও কিন্তু দুটা বাস দিয়েছি দিয়ে এখন আমি এখানে কিন্তু এই যে এখানে কিন্তু সুইটাকে বসাবো এখান থেকে সেলাইটা শুরু করব তো এখানেও কিন্তু কাপড়গুলো টেনে টেনে সেলাই করবে না ঠিক আছে হাতার কাপড়টাও টানবেন না আবার নিচে জামার কাপড়টাও টানবেন না দুইটা কাপড় একসাথে সমান করে ধরবেন এরপর সেলাই করবেন যদি টেনে টেনে সেলাই করেন তাহলে দেখবেন আপনার হয়তো উপরের কাপড়টা বড় হয়ে যাবে নিচের হাতের কাপড়টা ছোট হয়ে যাবে এই জন্য কিন্তু আপনি সমান করে ধরবেন তাহলে কিন্তু আর কাপড়টা বড় ছোট হবে না ঠিক আছে এই যে আমার এখানে কিন্তু দেখে বুঝতে পারছে এই যে আমার এখানে কিন্তু কাপড়টা বড় হয় নাই আবার ছোটো হয় নাই তো এখানে কিন্তু সব সময় ডাবল সেলাই দিবেন কিছু কিছু জায়গায় আছে ডাবল সেলাই দিতে হয় তা না হলে কিন্তু এই যে হাতাগুলো খুলে যাবে ঠিক আছে সেলাইগুলো খুলে যাবে দুইটা সেলাই দিয়ে দিলাম মাত্র কয়েক মিনিটে এই যে হাতাটি সেলাই করে নিলাম এইটা হচ্ছে এতে সোজা সাইডটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ